নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত তো জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে যেসব সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলি আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যেখানে আপনারা মাধ্যমিক পাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাসে আপনারা সমস্ত এই ধরনের চাকরিগুলোতে আবেদন করতে পারবেন তাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এখানে আপনারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেকগুলি চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে পাবেন বিভিন্ন রকম শিক্ষকতার যোগ্যতা একাধিক চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যতগুলি ইচ্ছা চাকরির বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন তো প্রত্যেক সপ্তাহে এইরকম ধরনের ভিডিও আপনাদের এখান থেকে কিন্তু একটি করে পাবলিশ করে দেওয়া হয় তাই প্রতি মুহূর্তের এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়া যায় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফেন প্রথমেই যেটি কথা জানাবো সেটা হল পশ্চিমবঙ্গের মোট তিনটি জেলায় আশা পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোচবিহার মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর এই তিনটে জেলায় কিন্তু আশাকর্মী পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে পদের নাম আপনারা দেখতেই পাচ্ছেন আশাকর্মী এবং শিক্ষাগত যোগ্যতা তো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিচার করা হবে তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনোরকম মূল্যায়ন বা বিবেচনা করা হবে না তো ফ্রেন্ড এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে বয়স তো এক এক দু তারিখে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ও তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে আবেদন পদ্ধতি রয়েছে তো আবেদন পদ্ধতি হলো অফলাইন আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে লাস্ট ডেট রয়েছে তো কোচবিহার জেলার জন্য আঠারো এক দু হাজার বাইশ মুর্শিদাবাদ জেলার জন্য চব্বিশ এক দু হাজার বাইশ এবং উত্তর দিনাজপুর জেলার জন্য একত্রিশ এক দু হাজার বাইশ আপনাদের এই ফর্মটির শেষ ডেট রয়েছে এবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো সারা ভারতের মোট একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে পিজিটি টিজিটি পিআরটি শিক্ষক নিয়োগ করা হবে এবং পদের নাম রয়েছে পিজিটি টিজিটি এবং পিআরটি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আপনাদের পোস্ট গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন এবং বিএড এবং সেই সঙ্গে ডিএলএড থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের বয়স এই পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে একই এপ্রিল দু হাজার একুশ তারিখ হিসাবে ফেসার ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম সাতান্ন বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন পদ্ধতি রয়েছে সরাসরি অনলাইন এবং লাস্ট ডেট রয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে ছেলে ও মেয়ে নিয়োগ করা হচ্ছে এবং এবং পদের নাম রয়েছে পুরুষ ও মহিলা কনস্টেবল এই পদে ক্লোভার টেইলর কুক বারবার সুইপার কানপেন্টার পেইন্টার ইলেকট্রিশিয়ান ডাফম্যান ওয়েটার মালিক বিভিন্ন পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা সমতুল্য সেই সঙ্গে আইটিআই যোগ পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং মোট ভ্যাকান্সি রয়েছে সাতাশশো অষ্টআশিটি এবং আপনাদের বয়স হতে হবে এক আগস্ট দু হাজার একুশ তারিখ হিসাবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে সেই সঙ্গে ওবিসিরা তিন বছর এবং এস সি এসটিটা যথারীতি বয়সে অধাসনের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাবেন এবং আবেদন পদ্ধতি রয়েছে সরাসরি অনলাইন লাস্ট ডেট আপনাদের রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার একুশ আপনাদের এই ফর্মটির শেষ ডেট রয়েছে পরবর্তীতে আপনাদের জানাবো বি আর বর্ডার রোডস অর্গানাইজেশন কেন্দ্রীয় সরকারের এই সংস্থায় চাকরির ফর্ম ফিল চলছে পদের নাম রয়েছে মাল্টি স্কিল্ড ওয়ার্কার পেইন্টার মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেম ওয়েটার ভেহিকেল মেকানিক ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট বিভিন্ন পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল যোগ্যতা এবং সঙ্গে আইটিআই পাস হলে আপনারা আবেদন করতে পারবেন মোট ভ্যাকান্সি রয়েছে তিনশো চুয়ান্নটি বয়স আপনাদের থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবং আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি রয়েছে আপনাদের সরাসরি অফলাইন অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সেই সঙ্গে লাস্ট ডেট রয়েছে একত্রিশ এক দু বাইশ আপনাদের এই ফর্মটি ফিল আপ করার শেষ ডেট রয়েছে পরবর্তীতে রয়েছে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের নাম রয়েছে অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি বিভিন্ন রকম পদ রয়েছে এবং এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং মোট শূন্য পদ রয়েছে আঠারোটি আপনাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার বাইশ তারিখ হিসাবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন পদ্ধতি রয়েছে অফলাইন এবং সেই সঙ্গে এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে উনিশ এক দু হাজার বাইশ আপনাদের এই ফর্মটি ফিল আপ করার শেষ ডেট রয়েছে এবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের কো অপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে নয়টি সমবায় ব্যাংকের নিয়োগ করা হচ্ছে যেখানে পদের নাম রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং কক্পুটারমেন্ট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ক্যাশ ক্লার্ক গ্রেড থ্রি সুপারভাইজার বিভিন্ন রকম পদ রয়েছে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং আপনাদের বয়স এক এক দু হাজার একুশ তারিখ হিসাবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্য মোট ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশটি এবং আবেদন পদ্ধতি রয়েছে অনলাইন এবং শেষ ডেট রয়েছে একুশ এক দু হাজার বাইশ আপনাদের এই ফর্মটি ফিল আপ করার শেষ ডেট রয়েছে পরবর্তীতে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এসএসসি পদে পাঁচ হাজার শূন্য পদে চারগ্রিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদের নাম গ্রুপ বি গ্রুপ সি এই দুই ক্যাটাগরিতে অনেকগুলি পদ রয়েছে এবং শিক্ষকতার যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স প্রত্যেক পদের জন্য কিন্তু আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে মোট ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার এবং আবেদন পদ্ধতি রয়েছে সরাসরি অনলাইন অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তেইশে জানুয়ারি দু হাজার বাইশ এবং পরবর্তীতে দুয়ারে সরকার আমার দিশা প্রকল্পে দশ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের বিনামূল্যে বিভিন্ন চাকরির ট্রেনিং দেবে ট্রেনিং শেষে স্কলারশিপ দেবে এবং একটি পারফেক্ট চাকরির সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হবে এখানে কোন কোন কোর্সে ট্রেনিং দেওয়া হবে তো জিডিএ কল সেন্টার রিটেল ইলেকট্রিশিয়ান মেসি মেকানিক এবার আমার দিশা প্রকল্পেও এই কোর্সগুলি থাকবে তবে নতুন কি কী কোর্স থাকবে সেগুলি বিস্তারিতভাবে এখনও জানা যায়নি তবে আবেদনকারী তার পছন্দ মতো কোর্সে ভর্তি হতে পারে এখানে ট্রেনিং করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফাইভ পাস এইট পাস মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে কিন্তু আপনারা এইসব পদের জন্য ট্রেনিং নিতে পারবেন